मुबारक हो तुमको ये शादी तुम्हारी अखियां च पाले अखियां। এদের বিয়ের ভিডিও দেখে আমি একটু চিন্তিত হয়ে গেছি। বিয়ের সময় খুব কম মানুষই এতটা খুশি থাকে, কারণ যার সাথে প্রেম প্রেম খেলা করে তার সাথে তো বিয়ে হয় না, বরং অর্ধ সেঞ্চুরি মারা কোনো অফিসারের সাথে বিয়ে ঠিক করা হয়। হ্যালো এভরিওয়ান, অস্থির বিয়ের প্রথম পর্বটি আপনারা অনেক পছন্দ করায় আজ নিয়ে আসলাম আরো একটি পর্ব। অ্যাজ ইউজুয়াল পূর্বের মতো হাসি থামাতে পারবেন না এই পর্বেও, তাহলে চলুন শুরু করি ফানি ফ্যাক্টের আরো একটি মজার ভিডিও। বিয়ের আসল খুশি কাকে বলে দেখতে চান? দেখুন তাহলে। মেয়েরা যখন কল্পনার চাইতেও ভালো বর পায় তখন বান্ধবীদের এভাবেই বোঝাতে চায়, তুমি কি পাইছো তা নিয়ে সারা জীবন চাপা মারছো, এখন আমারটা দেখো। এই জামাইকে কি করা উচিত বলেন তো আপুরা? নতুন বৌকাদে সে বাড়ি থেকে চলে যাচ্ছে চিরদিনের জন্য, আর সে দাঁত কেলিয়ে হাসতেছে। বিয়েতে আত্মীয় স্বজনরা কত কিছুই না উপহার নিয়ে আসে, তবে যখন বন্ধুদের কথা আসে তখন কিছু কিছু বন্ধুরা এমন এমন জিনিস উপহার দেয় যা আপনি জীবনেও ভুলতে পারবেন না। এটাই হলো সত্যিকারের বন্ধুত্বের পরিচয়। এই ভিডিওটা দেখে আপনার কি মনে হচ্ছে, এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? যদি লাভ ম্যারেজ হয় তাহলে ঠিক আছে, আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে কিন্তু বরের কপালে দুঃখ আছে, কারণ বিয়ের দিনে মেয়েটি মুখের অবস্থা যা করেছে এইটা দেখে বরের নিশ্চিন্তে ভবিষ্যৎ বলে দেওয়া যায়। এটা দেখে বিয়ের দিনে বরের বোঝা উচিত বউয়ের ক্যারেক্টারে সমস্যা আছে, কি বলেন আপনারা? আপনি যদি জীবনে কোনোদিন তুষার ঝড় না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিয়ের অনুষ্ঠানে এক ধরনের ডান্সার থাকে যাদের প্রধান কাজ হচ্ছে বিয়ের অনুষ্ঠানে আসা মেয়েদেরকে আকর্ষিত করা, আর তার জন্য তারা সবকিছুই করতে পারে। অ্যাটলিস্ট বিয়ের দিন তো মানুষ নেশা করা বন্ধ করে, কিন্তু একে দেখে মনে হচ্ছে আরো বেশি পরিমাণে করছে, কি বলেন আপনারা? তোর কপালে জুতার বাড়ি হারামি। আচ্ছা, বিয়েতে সবচেয়ে বেশি কষ্ট কাদের বলতে পারবেন? ক্যামেরাম্যানদের, বিশ্বাস হচ্ছে না, এই দেখুন তাহলে। যারা মনে করেন বিয়ে নাকি জীবনের সবচেয়ে বড় ভুল, তাদের মধ্যে এরাও দুজন। জীবনের সবচেয়ে বড় ভুল করে এখন কানে ধরে তবা পড়ছে, আর কোনোদিন এমনটা করা যাবে না। চোদ্দ বছরের নিব্বিকে যখন 34 বছরের চাচার সাথে বিয়ে দেওয়া হয় তখন যা হয়। বিয়েতে সব জামাইদের সাথে তো আর মজা করা যায় না, কিছু থাকে এক্সট্রাঅর্ডিনারি। বিয়ে যে কত মজার, কথাটার মানে কিন্তু আমি আগে বুঝতাম না, তবে এই ভাইয়ের কথাগুলো শুনে মনে হচ্ছে বিয়ের উপরে মজার কিছু হতেই পারে না। কাকিমা বিয়ে করলাম, দোয়া করেন।
ভাইটি বিয়ে করলাম রে, তোকে থাকবো টেনশন নিস না। যে ভাইয়েরা ভাবতেছেন বিয়ে করে লাইফে কোনো সুখই নেই, একদম বোরিং হয়ে যায়, তারাই চাচার কাছ থেকে শিক্ষা নিয়ে মাঝে মাঝে বউ চেঞ্জ করতে পারেন। তবে খেয়াল রাখবেন, আপনাকেও যেন তার মতো আত্মগোপনে না যেতে হয়। চাচা আমাকে তালাক করেছে, একটা মারা গেছে, আর বর্তমানে স্ত্রী এখনো চাচা। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। চাচার সুখ আসলেই মনে মনে, শুধু এখানেই শেষ নয়, এখন নাকি 10 নম্বরের চেষ্টা আছে। স্ত্রীরা নিজেরাও জানেন না কে কততম স্ত্রী। আমি তো তুলে জানি না, বর্তমান জানি আর কি যে আমি পঞ্চম। এবারে 10 নম্বর বিয়ে বন্ধ করতে একজোট হয়েছেন স্ত্রীরা। আমার জীবনের কোন নিরাপত্তা নাই, এটা আমি আত্মগোপনে আছি। মনে করেন ভাই সবই কপাল, ঠিক আছে, আমারে দোষ দেন। এতদিন দেখেছি মেয়েরা বাপের বাড়ি ছেড়ে যাওয়ার সময় দুঃখে কষ্টে কান্না করে, কিন্তু এই ভাইয়ের কষ্টটা কোথায় আমি বুঝলাম না। এই আপুর কান্না দেখতে দেখতে বিদায় নিচ্ছি আজকে। ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। মানে খুব কাছে বসে।